আমি লাগাও 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 ভিডিওটা সিরিয়াসলি নেবে না, মজার ছলে নেবে, দেখবে আর এনজয় করবে আর ভুলে যাবে। চলো আর বেশি দেরি করব না, শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, আইয়ে দেখতাম মালারা। ये बताइए बंगला में ये तुम्बा तुम्बा खम्बा खम्बा का मतलब क्या होता है? बम्बा बम्बा ये है आम जिंदगी। हम्बा हम्बा रम्बा रम्बा कम्बा कम्बा दुम्बा दुम्बा बुम्बा बुम्बा बम्बा बम्बा ये है मेंटोस जिंदगी। ओपिशी বলছিলাম কি, তুমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত কি কি করো একটু শোনাও না পিসি। বেলায় ঘুম থেকে উঠে এই মুদির মুখ, খেতে খেতে মুদির মুখ, রান্না করতে গেলেও ভেজে ওঠে মুদির মুখ, বিকেলবেলাও মুদির মুখ, সন্ধ্যেবেলায় খেতে যাবেন সেখানেও মুদির ছবি, রাত্রিবেলায় ঘুমোতে যাবেন সেখানেও মুদির ছবি। কি বলো গো পিসি, এতবার মুদির ছবিতে ছবি দেখো তুমি? এ নিশ্চয় লাভ অ্যান্ড ফার্স্ট সাইট। এক কাজ করো পিসি, তুমি না মুদিজির সাথে তুমি প্রেম করো পিসি। আমি করব না। কেন পিসি, তুমি কি কোনোদিন প্রেম করনি? করিনি, কোনোদিন করব না। উমা কেন পিসি, প্রেমে এত ভয় কেন? ও নিশ্চয়ই কোনো প্রেমে কোনো আঘাত পেয়েছো। আচ্ছা পিসি, মুদিজি তোমাকে যদি প্রপোজ করে তখন তুমি কি করবে? দেব না। আচ্ছা পিসি, মুদিজির উপর তোমার তো রাগ কিসের পিসি? সারাক্ষণ তো আমার পেছনে লাগছে, দেখতে পাচ্ছেন না? সারাক্ষণ পেছনে লাগে, টাকা দেয় না, এমনকি খাদ্যের টাকাও দেয়। ও এই জন্যই বলছিলাম মুদিজির সাথে একটু প্রেমটা করো, তাহলে আমরা খাদ্যের টাকাটা পাই, খাবারের টাকাটা পাই, আর তা নাহলে কিন্তু পিসি আমাদের না খেয়ে থাকতে হবে পিসি। তাতে কি যায় আসে, আমার সে তাকাত আছে, শক্তি আছে, আমি জানি কি করে কি করতে হয়। আচ্ছা পিসি, মুদিদি যদি তোমাকে এর সাথে দেখা করতে কলকাতায় আসে, যদি রাজভবনে দেখা করতে বলে, তুমি যাবে তো পিসি? বাবা রে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই, আমাকে রাস্তায় ডাকলে যাব। কেন পিসি যাবে না কেন পিসি, রাজ্যে ডেভেলপমেন্ট নিয়েও তো কথা বলতে পারে পিসি, বলো। কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব, কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ। কেন পিসি, মোদিজি কি তোমার কোনো উল্টো পাল্টা কথা বলতো নাকি? তুমি আজকে খোলাসা করো, খোলাসা করো পিসি। রোজ মোদি বাবু বলতে ও লাগাকে যাও, লাগাকে যাও, কিয়া লাগাকে জায়গা। বেটি ইয়ে লাইটে কব লাগাই গই হ্যায়? आप आने वाले थे ना, इसलिए परसों ही लगाया है। ये है आम जिंदगी। और गैस कब से मिला है? ये कल मिला है। कल मिल गया जी। ये है मेंटोस जिंदगी। ঋষি, 26,000 চাকরির জীবন তো নষ্ট হয়ে গেল, এখন কি আর বাংলা ছেলেমেয়েরা কি আর চাকরি বাকরি পাবে? 5,00,000 চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য। এমন গুত্তনি দেব না, আচ্ছা পিসি একটা কথা বলো তো, ওই যে মিছিলটা দেখলে তো, ওই যে কতগুলো মানুষ সব মিছিল করছিল, বলতে বলতে কি বলে ফেললো? তোমার পার্টিতে ঢোকার পর এরা বেললেস হয়ে যায় কেন বলো তো পিসি? ঠিক বলেছো, এই পার্টির ভিতরে কোনো কি ক্রাইটেরিয়া আছে? মানে সুস্থ হলো চলবে না, মানে পাগল হলে তবে গিয়ে জয় হবে এই পার্টিতে, এর কি কোনো কিছু বলা আছে পিসি? নমস্কার, আর আমি সেই সুজাতা যে সুজাতার হাতের পায়েস খেয়ে গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। কই সেন্সেন্স বাত, এ তো লেটেস্ট নিউজ হে। তোমার হবিটা কি পিসি, তুমি কি কি করতে ভালোবাসো পিসি? আমি বাসন মাজতে ভালোবাসি,
রান্না করতে ভালোবাসি, আমি ধামসা বাজাতে ভালোবাসি, আমি মাদল বাজাতে ভালোবাসি, আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি, আমি ক্যাসিও বাজাতে ভালোবাসি, আমি বাঁশি বাজাতে ভালোবাসি, আমি আঁকতে থাক থাক থাক, তোমার এই ভালোবাসা দেখার পর না আমাদের জীবন থেকে ভালোবাসাটাই উড়ে যাবে। বিজেপির পর নেক্সট তোমার শত্রু পার্টি কোনটা? আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে, যেমন ওখানে মিম করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদ। আর তোমার একটা শত্রু পার্টি? আরে আরে পিসি, তোমার তো আর্ধেক সাংসদ তো জেলে, এবার তো তুমি আরো দুর্বল হয়ে পড়লে পিসি। আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক, আমি শক্তিশালী লোক। আরে কেনা কে চাইতে হো? I am also a practicing lawyer, not now but earlier. তুমি ল প্র্যাকটিস করছো পিসি? কোথা থেকে এসব গুলগুলো দাও কি? কিন্তু তোমাকে মানায় কিন্তু পিসি, তোমাকে এমন গুত্তনি দেব না, সারের গুতো খেয়েছেন, এমন গুতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। পিসি তুমি এত কিছু শোনো এই সাধারণ মানুষের কাছ থেকে, তুমি খুব রেগে যাও না শুনে পিসি। আমি এখন কি আরো করি না, আমি জানি কিছু লোক আছে কাজ নেই কর্ম নেই কোনো কর্ম, মাথার মধ্যে শুধু নেংটি ইঁদুর ঘুরে বেড়াই, তো নেংটি ইঁদুরের বুদ্ধি কতটা? ভারী মিস্টেক হয়ে গেছে, একদম ভলান্টার হয়ে গেছে, তাই নাকি? ঋষি মোদীজিও না এখন ভুলভাল বকছে, তুমি নাকি বাংলাতে নাকি দুর্গাপুজো করতে দাও না? দুর্গাপূজা ভি মমতাজি নেহি করনে দেতা, বল দুর্গা পূজা নেহি করনে দেতা তো 28,000 ক্লাব কো 50,000 রুপিয়া এসে এসে মিলতে, বল দুর্গা পূজা নেহি করনে দেতা তো 28,000 ক্লাব কো 50,000 রুপিয়া এসে এসে মিলতে। দিদি বা দিদি, দিদি বা দিদি, দিদি দিদি, ও রচনা দি তুমি কি নিজে হাতে সব বাজার করলে? এটা পারি না, সেটা পারি না, কয়েকটা পারি সব পারি না, কয়েকটা পারি সব পারি না, সেটা মাসি করে দেয়। দিন নাম্বার ওয়ান শো চালায়, না জানে সংসার করতে, না জানে রান্না বান্না করতে, কি করতে নিলে বলো তো পিসি তুমি পার্টিতে? রচনা দিদি নাম্বার ওয়ান করে এত পপুলার, ও তো দাঁড়াতেই চাইছিল না, আমি ওকে একদিন বললাম আরে রচনা চলো না চুচুড়ায় দাঁড়াও না, বলো দিদি আমি কোনোদিনও রাজনীতি করিনি, আমি কিছু বুঝি না, আমার তোমার কিছু বোঝবার দরকার নেই। আমার পার্টিতে মেন ক্রাইটেরিয়া হতে হবে, ব্রেনলেসেরই দরকার, আমার পার্টিতে অত বোঝাবুঝি দরকার প্রয়োজন হয় না। বলেন কি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে আমিও গরিব, আমার গরিবের বাড়ি আমার ভালো লাগে। আরে আমিও গরিব, আমার গরিবের বাড়ি আমার ভালো লাগে। আরে লজ্জা লাগা দরকার। পিসি শুভন্দু কাকা কি বলেছে শুনেছো তো? তৃণমূল নাকি চুরি করেছে, তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না। মানে তুমি মিলে নিলে তৃণমূল চুরি করেছে? তৃণমূল চুরি করেও নি। আচ্ছা পিসি এই পার্টির নেতারা সব থেকে বেশি কি মিথ্যাবাদী? বলেন কেন 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 এরকম বললে, কেন এরকম বলার কারণ কি? মিথ্যে কথা বলে, জুমলাবাজ, ছি ছি ছি, কেয়া শরম কাবা। এই পার্টির মূল মন্ত্রটা কি? মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষকে খুন করি। ঠিক বলেছ, সেই পকড়ে। হ্যাঁ মিশি তৃণমূল কংগ্রেসকে সবাই চোর বলছে, তার বিষয়ে কিছু বলো যারা চোর বলছে। তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। আরে ও কাকা পিসি তো এবার খেপে যাবে, খেপে যাবে।
ও কাকা, তুমি একটু কিছু বলো, ভালোভাবে বলো, ভালোভাবে বলো। চোর হোক জাত ভালো, চোর হোক জাত ভালো। গাইস, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই অল সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার অল ভিডিও মোটিভেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নাইস, গুড ডে।